नमस्कार বন্ধুরা, জেমস ক্যামেরনের নতুন অবতার মুভিটি সব রেকর্ডগুলি ভেঙে রেখে দিয়েছে। গত এক বছরের মধ্যে কোনো বলিউড মুভি সম্পূর্ণ বিশ্বের মধ্যে এত পরিমাণে পয়সা উপার্জন করতে পারেনি যত পয়সা শুধু অবতার ভারতবর্ষ থেকে কালেক্ট করেছে। ভারতবর্ষের মধ্যে এই মুভিটির কালেকশন 360 কোটি টাকা থেকেও বেশি ক্রস করে গেছে। আর যদি ঠিক এরকমভাবে চলতে থাকে তাহলে খুব শীঘ্রই এটি দঙ্গল মুভিটিকেও পিছনে রেখে দেবে। ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্ট এটি করা হচ্ছে যে এই $2 বিলিয়ন থেকেও বেশি পরিমাণে পয়সা উপার্জন করতে পারে এই মুভিটি। এর মধ্যে কোনো ডাউট নেই যে লোকেরা এই মুভিটি বেশি পরিমাণে পছন্দ করছে। সব থেকে বেশি প্রশংসা করা হচ্ছে এই মুভির ভিজুয়াল এফেক্টের ব্যাপারে। এত জবরদস্ত অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে যে সব কিছু এই মুভির মধ্যে আসল মনে হয়, মানে এটি মুভি নয় আসলে একটি আসল দুনিয়া মনে হচ্ছে। কিন্তু কেমন হবে শুনে এটি, যে যদি আমি আপনাকে বলি এটি একটি মুভি মোটেই নয় আসলে আসল একটি দুনিয়া, মানে এই সেন্সে মোটেই নয় যে প্যান্ডোরা অ্যাকচুয়ালি একটি একটি প্ল্যানেট যেটি এক্সিস্ট করে, এই সেন্সে যে জেমস ক্যামেরন প্যান্ডোরাটিকে এবং ওর উপরে একটি দুনিয়া বানিয়েছে ওইটিকে একটি রিফ্লেকশন হচ্ছে আমাদের রিয়েল লাইফের পৃথিবীর। আমরা যদি একটু গভীরভাবে দেখি, একদম ফিল্মটি দেখি, তাহলে ছোট থেকে ছোট ডিটেল এই মুভির মধ্যে দেখানো হয়েছে ওইটি পৃথিবীর মধ্যে অবস্থিত কোন কোন আসল ইস্যুর একটি রিফ্লেকশন এবং রূপরেখা। দুটি অবতার মুভির মধ্যে যে ওভারঅল থিম রয়েছে ওইটি বোঝাটি মোটেই কঠিন নয়। এই ফিল্মটি ইম্পেরিয়ালিজম এবং ক্রনিক ক্যাপিটালিজমটিকে সসীমের জন্য প্রদর্শন করে। কলোনাইজার্স একটি নতুন জায়গাতে মুভিং করে যেটি নেটিভ ট্রাইবাল যেসব লোকেরা রয়েছে তাদেরকে ওই জায়গায় ডিসপ্লেস করা হয় বা মেরে ফেলানো হয়। সম্পূর্ণ বিশ্বের মধ্যে আমরা এই জিনিসটি অলরেডি হতে দেখেছি 1500 থেকে নিয়ে 1800 যে সময় ছিল তার মাঝে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি একটি ভালো একটি উদাহরণ। এটি আমি আপনাকে ব্রিটিশ ওয়াচেস মুকালে ভিডিওর মধ্যে অনেক কয়েকবার বলেছি যে কেমন ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি লিটারাল কোম্পানি ছিল যার প্রাইমারি পারপাস ছিল প্রফিট কামানো বা উপার্জন করা, এবং আলাদা আলাদা দেশের মধ্যে কলোনাইজ করে তারা প্রফিটের পিছনে সবসময়ের জন্য ভাগত। ওই জায়গার ন্যাচুরাল রিসোর্সটিকে এক্সপ্লয়েট করবে তাহলে তারা অনেকগুলি পয়সা উপার্জন করতে পারবে। কিন্তু আজকের দিনের কোম্পানি থেকে এটি পার্থক্য ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে নিজেরই একটি প্রাইভেট আর্মি ছিল। অবতার মুভির মধ্যে যদি আপনি একটু নোটিস করেন তাহলে এই সেম জিনিসটি দেখানো হয়েছে। একটি মেগা কর্পোরেশন রয়েছে যার নাম হচ্ছে RDA। অবতারের ইউনিভার্সের মধ্যে এটিকে লার্জেস্ট সিঙ্গেল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন সসীমের জন্য বলা হয়েছে। এই কোম্পানি স্পেসের ফিল্ডের মধ্যেও কাজ করছে আর তাদের কাছে এত পরিমাণে পাওয়ার রয়েছে যে এত পাওয়ার সরকারের কাছে নেই যে পৃথিবীর বুকে। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজেরই একটি প্রাইভেট আর্মি ছিল, RDA-র কাছেও নিজের একটি প্রাইভেট আর্মি ছিল যার তারা ব্যবহার করে প্যান্ডোরার মধ্যে লড়াই করার জন্য। আর অবতারের প্রথম ফিল্মের মধ্যে এই ফিল্মে দুনিয়ার মধ্যে এই কথাটি বলা হয়েছে যে কিভাবে RDA-র কাছে মনোপোলিয়াল রাইটস রয়েছে সব প্রোডাক্টসের যেটিকে তারা শিফট করে ডেরাইভ করা হয় ডেভেলপ করা হয় প্যান্ডোরার মধ্যে বা পৃথিবীর বাইরে যে কোনো লোকেশনের মধ্যে। অনেক সিমিলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে বন্ধুরা যে এরিয়াটিকে তারা কলোনাইজ সসীমের জন্য করতো ওই জায়গায় তৈরি করা সব সামানগুলি সব জিনিসগুলি সব ক্রপসগুলি তাদের উপরে সম্পূর্ণভাবে মনোপোলাই হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির। কিন্তু বন্ধুরা এইসব জিনিসগুলি তো অনেকই অবভিয়াস রয়েছে, কিন্তু আসুন আমরা ওই ছোট ছোট ক্ষুদ্র ডিটেলগুলি দেখি যেটি বেশিরভাগ লোকেরা মোটে বুঝতে পারে না। এইসব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের পর যদি ধ্যান দিই তাহলে আপনারা দেখবেন যে কেমনভাবে প্রত্যেক মুভির সেটি আসল জীবনের একটি পরিচয় এবং ছবি। জেমস ক্যামেরন একজন বড় বিখ্যাত ইন্টারভিউ এবং এনভায়রনমেন্টালিস্ট। উনি একটি ইন্টারভিউতে এই কথাটিও বলেছিল যে কেমনভাবে সময় ব্যতীত হয়েছিল অবতার 1 এবং অবতার 2-র মাঝে। অনেক গ্যাপ ছিল, মানে 13 বছরের, মানে এর মধ্যে এই পয়েন্ট অফ টাইমের মধ্যে উনি কনসিডার করেছিল যে উনি এই ফিল্ম ডাইরেকশনটি ছেড়ে দেবে। কিন্তু বন্ধুরা ফর্চুনেটলি উনি এরকমটি মোটেই করেনি, যার কারণে আমরা এই অবতার 2 ফিল্ম পেয়েছি। কারণ বন্ধুরা উনি এত প্যাশনেট হচ্ছে এনভায়রনমেন্টকে নিয়ে, পৃথিবীর মধ্যে অবস্থিত ওয়াইল্ড লাইফ এবং প্ল্যান্ট লাইফটিকে নিয়ে। বন্ধুরা প্যান্ডোরার যে দুনিয়া উনি তৈরি করেছে ওটি অ্যাকচুয়ালি বন্ধুরা পৃথিবী থেকেই ইন্সপায়ার্ড। যেমন বন্ধুরা প্যান্ডোরার মধ্যে যে ফ্লোটিং পাহাড় আপনি দেখতে পাচ্ছেন ওইটিকে কম্পেয়ার করুন বন্ধুরা চীন দেশের জাংজিয়া ন্যাশনালি ফরেস্ট পার্কের সঙ্গে। আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যে প্যান্ডোরার পাহাড়ের ইন্সপিরেশন বন্ধুরা কোন জায়গা থেকে এসেছে। কিন্তু বন্ধুরা এটি একমাত্র একটি জিনিস মোটেই নয়। জাপানের মধ্যে আশিকাগা ফ্লাওয়ার পার্কের মধ্যে অবস্থিত এই মিস্টেরিয়াস ট্রিটিকে একবার দেখুন। একটি এরকম ধরনের গাছ যেটি 150 বছর থেকেও বেশি পুরনো। প্রিন্টের সময় যখন এর পরে মানে এবং স্প্রিং এর সময় যখন এর পরে ফুল ওঠে
ওটি খুবই সুন্দর এবং পিঙ্ক তথা পার্পল কালারের মতো সবসময়ের জন্য দেখা যায়। আসলে বন্ধুরা এরকম ধরনের গাছ সবসময়ের জন্য এরকম সবসময় দেখা যায়, কিন্তু জাপান দেশে স্পেসিফিক্যালি যে গাছটি রয়েছে এটি অনেকই বৃহৎ আকারের এবং আওতার মধ্যে দেখা ট্রি অফ সোলসকে একবার দেখুন কত পরিমাণে সেম টু সেম রয়েছে। আওতারের মুভির মধ্যে একটি জিনিস আপনি নোটিস করেছেন যে কেমনভাবে সব কিছু গ্লো করছে ডার্কনেসের মধ্যে, এক ধরনের চমকানো ব্লুইশ গ্রিন কালারের লাইট সবসময়ের জন্য বের হচ্ছে। কারণ বলা হয় যে প্যান্ডোরার মধ্যে সব লিভিং অর্গানিজমের রয়েছে যেটি বায়োলুমিনিসেন্ট প্রপার্টিস রয়েছে। একবার পুনরায় বন্ধুরা একটি এরকম জিনিস মোটেই নয় যেটি প্যান্ডোর পরে অবস্থিত রয়েছে, জামাইকা দেশের মধ্যেও এর বায়োলুমিনিয়াস দিকে আপনি একবার দেখুন। এই জায়গায় পানির মধ্যে অবস্থিত অনেকই ছোট মাইক্রো অর্গানিজম ব্লু কালারের মধ্যে সবসময়ের জন্য লাইট আপ করে যখন আপনি নিজের হাতটি সবসময়ের জন্য নাড়ান পানির পরে। পৃথিবীর বুকে টোটাল চার ধরনের বায়োলুমিনিসেন্স বেগুন রয়েছে যেটি আপনি পাবেন ইন্দোনেশিয়া, ভামাস, পোর্টোরিকো এবং জামাইকার মধ্যে। এছাড়া বন্ধুরা নিউজিল্যান্ডের মধ্যে এরকম ধরনের কেস দেখতে পারবেন যে জায়গায় গ্লো ওয়ার্মস লাইট আপ সবসময়ের জন্য করে। আর এই বায়োলুমিনিসেন্ট প্রপার্টিসের একটি জলজ্যান্ত এক্সাম্পল যদি আপনি নিজের পাশের মধ্যে দেখতে চান তাহলে দিল্লির মধ্যে ফায়ার ফ্লাইজ সবসময় পাবেন। এছাড়া বন্ধুরা প্যান্ডোরার মধ্যে অবস্থিত চমকানো একটি রোশনির একটি ইকুইভ্যালেন্ট দেখতে পারবেন পৃথিবীর বুকে নর্দার্ন লাইট, ফিনল্যান্ড, আইসল্যান্ডের মতো নর্দিক দেশের মধ্যে, যে জায়গায় অনেক কয়েকবার বন্ধুরা আকাশের মধ্যে এরকম ধরনের লাইট সবসময়ের জন্য দেখা যায়। এটি তখন হয় বন্ধুরা যখন সূর্য থেকে বের হয়ে আসে এনার্জেটিক পার্টিকলস পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের অ্যারাউন্ড সবসময়ের জন্য অরিয়েন্ট হয়। অবাক করা দৃশ্য হয় এটি, এর মধ্যে রেড কালার, গ্রিন কালার, পার্পল কালার আর অনেক বিভিন্ন ধরনের কালার সবসময়ের জন্য দেখা যায়। এর উপরে আমি একটি ব্লগও তৈরি করেছিলাম, যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনি লিঙ্ক যে দেখতে পারেন। আর আওতারের সেকেন্ড ফিল্মের মধ্যে আমরা ইন্ট্রোডিউস করি প্যান্ডোরার মধ্যে অবস্থিত এলিয়েন্সের একটি নতুন ট্রাইবসের ব্যাপারে। বন্ধুরা মেটকাইনা ক্লিপ পিপল, বন্ধুরা এই মেটকাইনা লোকেরা দেখতে তো বন্ধুরা নাবের লোকে থেকে অনেকই ভিন্ন থাকে। তাদের স্কিন কালারও বন্ধুরা ব্লু কম এবং গ্রিন বেশি থাকে, চোখ অনেকই বড় হয় এবং তাদের ফোর আর্মসটি এবং লোয়ার লেগসটি বন্ধুরা একটি ফিনের মতো স্ট্রাকচার থাকে। আর তার সঙ্গে বন্ধুরা এদের যে ল্যাসটি রয়েছে ওটি বেশি পরিমাণে ব্রডেন রয়েছে প্যাডেলের মতো। নাবির লোকেদের যে ল্যাসটি থাকে সেটির মধ্যে চুল থাকে। এসব এই কারণে যে দেখানো হয় যে মেটকাইনার লোকেদের এভোলিউশন যেটি হচ্ছে ওটি একটু আলাদা হয়েছে নাবির লোকের একটু কম্পারিজনের মধ্যে। এইসব লোকেরা পানির আশেপাশের মধ্যে বসবাস করার জন্য অ্যাডাপ্ট করা হয়েছে, আর নাবির লোকেদের অ্যাডাপ্টেশন জঙ্গলের মধ্যে বসবাস করার জন্য হয়েছে। আপনার কি মনে হয়, এইসব জেমস ক্যামেরনের একটি ইমাজিনেশন রয়েছে? মোটেই নয় বন্ধুরা, এই জায়গাও পৃথিবীর মধ্যে অবস্থিত যে কোনো একটি জিনিস থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে। জেমস ক্যামেরন নিজেই বলেছে ন্যাশনাল জিওগ্রাফিকে ইন্টারভিউ দেওয়ার সময়, এই যে আইল্যান্ডটি দেখানো হয়েছে এই সেকেন্ড ফিল্মের মধ্যে, এটি প্যাসিফিক আইল্যান্ড থেকে উনি ইন্সপায়ার্ড হয়েছিলেন, যেরকম মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া। আর বন্ধুরা যে মেটকাইনা লোকেরা এর মধ্যে দেখানো হয়েছে তারা ইন্সপায়ার্ড রয়েছে সামা বাজাও আদিবাসী, যাদেরকে ইন্ডোনেশিয়া এবং ফিলিপিন্সের কিছু আইল্যান্ডের মধ্যে সবসময়ের জন্য পাওয়া যায়। তাদেরকে সি জিপসিস বা সি নোমেড সবসময়ের জন্য বলা হয়। তাদের ব্যাপারে বন্ধুরা সব থেকে অবাক করা কথা এইটি যে এরাও বন্ধুরা বেটার ইভলভ সবসময়ের জন্য হয়েছে পানির আশেপাশে বসবাস করার জন্য। এসব লোকেদের মধ্যে অবাক করা একটি কাবিলিয়াত রয়েছে ফ্রি ডাইভিং এর ব্যাপারে। তারা অনেকগুলি সময় পানির মধ্যে সবসময় ব্যতীত করে। কিছু বাজার ট্রাইবের যেসব ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের ছোট পিলার ইয়ের ড্রেম সবসময়ের জন্য ফেটে যেত ডাইভিং এর কারণ। আর তার একটি খারাপ ইম্প্যাক্ট সবসময় হয়, তারা যখন বয়স হয়ে যায় তাদের হিয়ারিং প্রবলেম সবসময় হয়ে যায়। কিন্তু বন্ধুরা অ্যাডভান্টেজেস এর এটি থাকে